What happened? Just explain. Just explain what happened. আমার মুখ থেকে যে এখন যে কোটি টাকার শব্দগুলো বের হলো, এই শব্দগুলো আমার মুখের সামনে লেখা আছে। আর এই শব্দগুলোর মানে কি? Let me explain. এমনি তো ব্লগিংয়ে কোনো রুল নাই, আপনি যেমন ইচ্ছা তেমনি আপনার স্টোরিগুলো আপনার অডিয়েন্সকে বলতে পারেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে ব্লগের রুলটা বলবো, এটা একেবারে বেসিক রুল, মানে এটা যদি আপনি ফলো করেন, অলওয়েজ মাথায় রাখেন ব্লগ করার সময়, তাহলে ইউ উইল বিকাম প্রো প্লেয়ার ইন ব্লগিং ইন আ শর্ট টাইম। প্রায় 8-9 মাস আগে যখন আমি আমার এই ব্লগ চ্যানেলটা খুলে ব্লগ বানানো শুরু করি, তো আমার শুরুর দিকে বেশিরভাগ ব্লগ হইতো আমার বাসার ভিতরে। এমনটা একদমই ছিল না যে বাইরে কোনো কন্টেন্ট নাই, বাইরে আপনাদেরকে দেখানোর মতো আমার কাছে কিছু নাই। অনেক কিছু আছে, সব কিছু হচ্ছে, কিন্তু আমার এত বেশি সাহস হইতো না। মানে যখন আমি গিয়ে বাইরে যখন ব্লগ করতে যেতাম, তখন আমি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যেতাম, লাইক কি কথা বলবো, মানে কি দেখাবো আপনাদেরকে, এটা আমি বুঝতাম না যখন আমি নিউ ব্লগ করা শুরু করি। তাই আমি তখন একেবারে আমার কমফর্ট জোনের ভিতরেই ভিডিওগুলো বানাইতাম, মানে আমার বাসার ভিতরে ভিডিওগুলো বানাইতাম। প্রথম প্রথম নতুন নতুন আমি তখন এত বেশি রিয়েলাইজ করি নাই যে ভাই, যদি আমি ব্লগিংয়ে কমফর্টেবল না হই, একেবারে ফ্রি না হয়ে যাই, যেখানে ইচ্ছা ওখানে গিয়ে যদি ব্লগ করতে না পারি, তাহলে ব্রো আই ক্যান্ট গ্রো অন ব্লগিং ইন মাই সেলফ, নট অন চ্যানেল গ্রোথ, ইন মাই সেলফ আমি গ্রো করতে পারবো না। তারপর একদিন চলে গেলাম সাহস করে জাম্বরি ফিল্ড, আগ্রাবাদ জাম্বরি ফিল্ড, যে ওখানে গিয়ে ব্লগ করবো। তো ওখানে যখন আমি গেছি, আমি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, লাইক কী কথা বলবো, কী ব্লগ করবো, স্টোরি নাই কোনো, কিছু বুঝতেছি না, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। ওই দিন যদি এই সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে নিয়ে যদি না যাইতাম, তাহলে হয়তো ওই ব্লগটা আমার চ্যানেলে আসতো না কখনো। তো ওই দিন আমি রিয়েলাইজ করলাম যে ভাই, যদি পাবলিকলি ব্লগ করতে না পারো, তাহলে গ্রো করতে পারবো না। ওই দিন গিয়ে আমি একেবারে রিয়েলাইজ হইল, একেবারে ফিল হইল যে ভাই না, অনেক হয়েছে, এবার গ্রো করতে হবে, যদি গ্রো না করি তাহলে আগাবো না। জাম্বরি ফিল্ডে এই ইনসিডেন্টটা হওয়ার পর আমি যখন বাসায় আসলাম, বাসায় এসে আমি প্রত্যেকটা ব্লগারের ব্লগ দেখা শুরু করলাম, শুধুমাত্র ব্লগ দেখা না, একেবারে অবজার্ভ করা শুরু করলাম, লাইক একটা অপারেশন শুরু হয়ে গেছে। লাইক আমি দেখতেছি সবাইকে, ওর যখন বাইরে গিয়ে ব্লগ করতেছে, ওরা কেমনে কথা বলতেছে, আমি কেন কথা বলতে পারতেছি না। তো আমি একটা জিনিস অবজার্ভ করে যেটা দেখতে পারলাম যে ভাই, ওরা একটাই রুল ফলো করতেছে, হোয়াট হ্যাপেন্ড জাস্ট এক্সপ্লেইন, জাস্ট এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্ড, যেটা হচ্ছে ওটা এক্সপ্লেইন করে দাও, দ্যাটস ইট, এটাই হচ্ছে ব্লগ। কেউ শপিং করতে যাচ্ছে, বলে দিচ্ছে ক্যামেরায়, হে গাইস আজকে আমরা শপিং করতে যাচ্ছি এখানে, লেটস গো। ওখানে গেছে, এই শার্টটা পছন্দ হয়েছে, এই শার্টটা পছন্দ হয়েছে, ব্লগেও বলতেছে। আমি অনেকক্ষণ থেকে টি শার্ট পছন্দ করতেছিলাম, কিন্তু কোনো টি শার্ট পছন্দ হচ্ছিলো না, ফাইনালি এই দুইটা টি শার্ট আমি ফাইনাল করছি। শপিং করা শেষ, শপিং থেকে বের হয়ে দেখে যে বাইরে মালাই চা বিক্রি করতেছে, তো মালাই চা খাই দিচ্ছে উঠতেছে। তো এটাও ওটা আবার ব্লগে বলতেছে যে ভাই, শপিং করে বের হলাম, সামনে দেখি যে মালাই চা সেল দিচ্ছে, তো আমরা এখন মালাই চা খাবো। জাস্ট এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্ড, যেটা আসলেই হচ্ছে ওরা আসলেই ওটা বলে দিচ্ছে। তো এই বিষয়টা ক্র্যাক করার পর আমি বিষয়টা কমপ্লিটলি একেবারে আমার ব্লগের মধ্যে দিয়ে দিছি, একেবারে যখনই ব্লগ করতাম এটা মাথায় রাখতাম। নাস্তা নাস্তা খাই আমি, চাচ্ছু ও রুম্মান খেলা দেখতেছি, ভোট দিচ্ছে সবাই। আমাদের এখন 18 বছর হয়নি, তো আমরা এখন 18 বছর, তো আমরা এখন বসে আছি বটতলি স্টেশনে। আমার সাথে আছে সাইম, সাইমে যাচ্ছে ঢাকা, ওকে ড্রপ করার জন্য আসছি। তো ভাই যেটা হবে ওটা জাস্ট ক্যামেরার মধ্যে বলে দিব, এটাই হচ্ছে ব্লগ, এটাই হচ্ছে আজকের থেকে কন্টেন্ট। ইন দ্য মুমেন্ট যা হচ্ছে ওর প্রত্যেকটা ক্যামেরার মধ্যে বলে দাও, যেগুলো বলার মতো। তো ভাই যখনই ব্লগ করতে যাবেন, একটা কথা মাথার মধ্যে বসে নেন, বেশি হলে কাগজ কলমে লিখে মুখের সামনে ট্যাপ মেরে দেন, পৃথিবীর যে কোনো কোণে চলে যাই না কেন, আমি যেটা হচ্ছে ইন দ্য মুমেন্ট যেটা হচ্ছে আমি ওটা আমার ব্লগের মধ্যে বলে দিব, এটাই হচ্ছে কন্টেন্ট। এভাবে করবো আজকের থেকে আমার ব্লগ, কত সিম্পল হয়ে গেল ব্লগিং, এক্সট্রা কোনো স্টোরি ক্রিয়েট করতে হচ্ছে না, যেটা হচ্ছে এটাই বলে দিব। হোয়াট আ রুল বাই পাওয়ার। ওকে দ্যাটস ইট ফর টুডে, আজকের জন্য এতটুকুই। আই হোপ ইউ লাইক দ্য রুল, সো ফলো দ্য রুল, অ্যান্ড আজকের জন্য এতটুকুই, গুড বাই।